এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটের বাবা বিখ্যাত পরিচালক মহেশ ভাট। সত্তর দশকে তিনি প্রেমে পড়েছিলেন সুপারস্টার অভিনেত্রী পারভীন বাবির। মহেশ ভাটের প্রেমে পাগল হয়ে এই নায়িকা রাস্তায় নগ্ন হয়ে দৌড়েছিলেন, কিন্তু কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এমন কাণ্ড ঘটিয়েছিলেন পারভীন বাবি, আজকে আমরা সে গল্পই শুনব। সত্তর দশকে সবচেয়ে জনপ্রিয় নায়িকা ছিলেন পারভীন বাবি। কালা পান্থার, ওমর আকবর অ্যান্থনির মতো সুপারহিট সিনেমায় অভিনয় করে তখন তিনি জনপ্রিয়তার শীর্ষে। এমন সময় তিনি প্রেমে পড়লেন সে সময়ের ফ্লপ চলচ্চিত্র পরিচালক মহেশ ভাটের। যদিও মহেশ ভাট তখন ছিলেন বিবাহিত, তার বড় মেয়ে পূজা ভাটেরও বয়স ৬ বছর, কিন্তু তাতে প্রেম আটকাল না। বরং মহেশ ভাট প্রথম স্ত্রীকে ছেড়ে পারভীন বাবির কাছেই চলে আসেন। তারপর এই পরিচালক নায়িকা জুটি লিভ টুগেদার শুরু করেন। পারভীন ববির মতো সুপারস্টার নায়িকার সাথে প্রেমের কারণে মহেশ ভাটের ক্যারিয়ার ঊর্ধ্বগতি লাভ করে। অনেকেই বলেন পারভীন ববির জনপ্রিয়তা এবং ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার প্রভাব ভীষণভাবে সাহায্য করেছিল মহেশ ভাটকে। তাদের প্রেমও তখন চলছিল দুরন্ত গতিতে, কিন্তু সুখের সময়ে হঠাৎই আঘাত হয়ে আসে পারভীন ববির মানসিক অসুস্থতা। একদিন বাসায় ফিরে মহেশ ভাট দেখেন পারভীন ববি শুটিংয়ের পোশাক পরে রান্নাঘরে লুকিয়ে আছেন এবং তার হাতে ধারালো চাকু। মহেশ ভাটকে দেখে পারভীন ববি বললেন তাকে হত্যা করার জন্য বাসায় মানুষজন ঘুরছে, অথচ সে সময় পুরো ফ্ল্যাট ছিল ফাঁকা। মহেশ ভাট বুঝতে পারলেন পারভীন ববির কোনো মানসিক সমস্যা হয়েছে। মহেশ ভাট উপায় না দেখে মানসিক ডাক্তারের কাছে নিয়ে যান পারভীন ববিকে, কিন্তু তাতে তার অবস্থার কোনো উন্নতি হয়নি, বরং দিনে দিনে অসুস্থতা বাড়তেই থাকে। এক পর্যায়ে তিনি মহেশ ভাটকেও সন্দেহ করতে শুরু করেন। কোনো কিছু খাওয়ার আগে তিনি মহেশ ভাটকে খেতে বাধ্য করতেন, কারণ তার সন্দেহ হতো তাকে হয়তো খাবারে বিষ মিশিয়ে হত্যা করা হবে। এই প্রচণ্ড চাপের মুখেও পারভীন ববিকে ছেড়ে যাননি মহেশ ভাট। চেষ্টা করেছেন সবসময় অসুস্থ মানুষটিকে আগলে রাখার, তাকে সবরকম বিপদ থেকে আড়ালে রাখতে চেয়েছেন প্রাণপণে। তবুও দিনে দিনে পারভীন ববির অসুস্থতা কেবল বাড়ছিলই। একসময় তিনি দাবি করতে থাকেন অমিতাভ বচ্চন একজন আন্তর্জাতিক গ্যাংস্টার এবং তিনি এই অভিনেত্রীকে হত্যা করতে চান। শেষ পর্যন্ত মহেশ ভাট ডাক্তারদের পরামর্শে পারভীন ববিকে লোকচক্ষুর অন্তরালে ব্যাঙ্গালোরে নিয়ে যান। সেখানেও পরিস্থিতির উন্নতি না হলে মহেশ ভাট একাই মুম্বাই ফিরে আসেন। তবে কয়েকদিন পর পারভীন ববিও ফিরে আসেন, কারণ মহেশ ভাটকে ছাড়া তার একা থাকা অসম্ভব ছিল। মানসিকভাবে অসুস্থ হলেও তিনি ভীষণ ভালোবাসতেন মহেশ ভাটকে। কিন্তু একদিনের একটি ঘটনা দুজনের সম্পর্ক চিরতরে শেষ করে দেয়। মুম্বাই আসার পর মহেশ ভাট আবার পারভীন ববির কাছে ফিরে আসেন। তবে এক রাতে যৌন সঙ্গমের সময় হঠাৎ করেই পারভীন ববি তাকে এক বিব্রতকর প্রশ্ন করে বসেন। সে প্রশ্ন শুনে সেদিনই পারভীন ববির সাথে তিনি সম্পর্ক শেষ করে দেন। তারপর রাগ করে ফ্ল্যাট থেকে বেরিয়ে আসেন মহেশ ভাট। তাকে আটকাতে নগ্ন অবস্থাতেই ফ্ল্যাট থেকে বেরিয়ে আসেন পারভীন ববিও। মহেশ ভাট যখন গাড়ি নিয়ে চলে যাচ্ছেন তখন পারভীন ববি তার পেছন পেছন ছুটছিলেন। জীবনের একমাত্র অবলম্বনকে আটকাতে কোনো কিছুরই পরোয়া করেননি এই লাস্যময়ী নায়িকা। কিন্তু মহেশ ভাটকে আটকানো যায়নি, তিনি চিরতরে হারিয়ে যান পারভীন ববির জীবন থেকে। পরে অবশ্য মহেশ ভাটের নাম জড়িয়েছে আরও অনেক অভিনেত্রীর সাথে। তবে তিনি ব্রিটিশ ইন্ডিয়ান অভিনেত্রী সোনি রাজদানকে বিয়ে করেন, যার গর্ভে জন্ম নেন বর্তমানে বলিউড সুপারস্টার আলিয়া ভাট। পরবর্তীতে পারভীন ববি বাকি জীবন একাই কাটিয়ে দেন। দীর্ঘদিন অসুস্থতায় ভুগে ২০০৫ সালে তিনি নিজ ফ্ল্যাটে নিঃসঙ্গভাবে মৃত্যুবরণ করেন। মৃত্যুর ৭২ ঘন্টা পর দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়েছিল। পারভীন ববির মৃত্যুর এক বছর পর তার জীবন ও প্রেমের গল্প নিয়ে মহেশ ভাট ও লামহে নামের একটি চলচ্চিত্র নির্মাণ করেন। সিনেমাটিতে পারভীন ববির মানসিক অসুস্থতার ঘটনাটি তুলে ধরা হয়েছিল।
মহেশ ভাট আর পারভীন ববির প্রেম কাহিনী সফল পরিণতি না পেলেও তাদের গল্প স্মরণীয় হয়ে রয়েছে বলিউডের ইতিহাসে। আরেক বলিউড তারকা নাগমার সাথে ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির প্রেমও পায়নি সফল পরিণতি। সৌরভ ও নাগমার প্রেমের গল্প জানতে ক্লিক করুন ইনস্ক্রিনে দেওয়া ভিডিওতে, এবং এমন আরও বলিউডের সব অজানা গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডায়েরি।